আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরি আনমিউট করে নি। কেমন আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। ভালো ভাই, তাহলে। হ্যাঁ ভালো আছি, অনেকক্ষণ ওয়েট করলাম, আমার এখানে সকাল হয়ে গেছে, রাতে জব করি তো, অনেক আগে যুক্ত হয়েছিলাম জবের শেষে, তারপরে তখন আপনার এর মধ্যে গাড়ি চালিয়ে বাসায় আসছি। এনিওয়ে, ড্যাশ কন্ডিশনটা বললাম এই কারণে যাতে করে বুঝতে পারেন যে আমি কোন পরিস্থিতি থেকে কথা বলছি। তো আপনি কোনো নির্দিষ্ট বিষয় বুঝতে পারছেন নাকি আজকে? না, নির্দিষ্ট বিষয়বস্তু নেই। আপনি যদি কোনো একটা প্রসঙ্গ তোলেন তাহলে আমরা সেটা আমি নিয়ে একটা কথা বলবো। প্রসঙ্গ নিয়ে আলাপ করতাম, সেটা অনেকদিন ধরে ভাবছিলাম যে মানুষ কি ইন্ডিপেন্ডেন্ট, এটা বলার কারণটা কি? কারণ হচ্ছে যে সমস্ত ধর্মের দেখবেন বেস হচ্ছে এটা, আপনাকে শাস্তি দিতে গেলে তো আপনাকে ইন্ডিপেন্ডেন্ট হিসেবে বলতে হবে যে না, আপনি আপনার সিদ্ধান্ত গুলো নিজেই নেন সবকিছু, ঠিক আছে? এখন যেখানে বাধা সেটা হচ্ছে এই, অনেক সময় আপনারা যে এটার একটু ব্যাকগ্রাউন্ড আছে, সরি আর কি 2-1 মিনিট সময় নেই, কারণ আমি থাউজেন্ডস অফ আওয়ার্স আপনার জীবনে ডিসকাশন শুনছি, সো একটু তো দাবি তো করতেই পারি 2-1 মিনিট বলবো। এখন হচ্ছে কি, আমরা যে সিদ্ধান্ত গুলো দেই বা নেই, অথবা যে কর্মগুলো করি, যে কাজকর্ম যাই করি না কেন, সেগুলো কি আমরা স্বাধীনভাবে করতে পারি? এ ব্যাপারে আপনার যদি কোনো মন্তব্য থাকে বলেন, আমার তো কোনো মন্তব্য আছে, সেগুলো আমি বলবো। স্বাধীনভাবে বলতে আপনি আসলে কি বোঝাচ্ছেন এটা আমি বুঝতে পারতেছি না। যেমন ধরেন, আমাদের কি স্বাধীন, আমরা কি স্বাধীনভাবে বেঁচে থাকতে পারি? একদিক দিয়ে চিন্তা করলে না, পারি না, কারণ আমাদের অক্সিজেনের প্রয়োজন হয়। অক্সিজেন ছাড়া তো, অক্সিজেনের উপর তো আমরা নির্ভরশীল। অক্সিজেন না আমরা কোথা থেকে পাই? অক্সিজেন পাই মূলত সমুদ্র থেকে এবং কিছু অংশ পাই গাছ থেকে। এখন না না, এই ঠিক আছে, আমি মানে অন্যদিকে যাচ্ছে, আমি যেটা বুঝতে চাই, আমি একটু বোঝাই দিই জিনিস। আমরা যখন একটা সিদ্ধান্ত নেই কিভাবে, আমাদের মনের মধ্যে মূলত তিনটা স্তর আছে, সেটা হচ্ছে কি, আমি আমাদের সমস্ত জৈবিক শক্তির আধার হচ্ছে গিয়ে লিবিডো, যেটা হচ্ছে ইদ, যেটা আমাদেরকে পরিচালিত করে। ধরেন আপনি যে কোনো একটা নেসেসিটি তৈরি হইলো, যেটাকে আমরা বলি প্রেষণা, এখন আপনি ওই প্রেষণার জন্য মোটিভ শোন করবেন, আপনি ওই ওইটার জন্য ড্রাইভ দিবেন আর কি, কিন্তু আপনি যে দিবেন এটা আপনাকে চালাবে হচ্ছে লিবিডো। এখন আপনাকে আচ্ছা, বুঝতে পেরেছি অনৈতিক, হ্যাঁ আপনার ওটা ভাই, অনৈতিক, প্রশ্নটা বুঝতে পেরেছি, একটু একটু আর 1 মিনিটে আমি পয়েন্টটা মেক করতে পারবো। একটা জিনিস অনৈতিক, এখন আপনাকে বাধা দিচ্ছে হচ্ছে গিয়ে আপনার বিবেক, এখন নৈতিকতার সাথে অনৈতিকতার আবার সমন্বয় করতেছে হচ্ছে গিয়ে আপনাকে সুপারিগো। এখন সুপারিগো ইজ নট ক্রিয়েটেড বাই মি, আপনার ব্যাপারটা খেয়াল করেন। এখন ধরেন চরমোনাই পীর সাহেবের, আপনিও মুরিদ আমিও মুরিদ, অথবা দুজনই হয়তো সন্তান, একই বাড়িতে মানুষ হয়েছি, হয়তো যমজ সন্তান। এখন আমরা যখন ঢাকায় আসছি, হয়তো কোচিং করতে আসছি, এখন কি হলো, এখন আমি সিনেমা হলে দেখতে গেছি, ইসলামিক দৃষ্টিতে এটা অনৈতিক, কিন্তু আপনি যান নাই। হ্যাঁ, আপনাকে কোন এলিমেন্ট বাধা দিল না, আমাকে দিল বা আমাকে দিল না আপনাকে দিল? আচ্ছা, আমরা যে একদম 100% মুক্ত হতে পারি বিভিন্ন বিষয়ের বিষয় থেকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা যে সবকিছু থেকে একদম মুক্ত হয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারি, এটা হয়তো আমরা নিতে পারি না, কিন্তু আমাদের চেষ্টা হয়তো তো নিতে থাকে পারি না। সবকিছু। এখন আপনার মধ্যে পারিপার্শ্বিকতাও আছে, যে আমি যদি, বিশেষ আপনি করে দেখি মাঝে মধ্যে ফ্রয়েড নিয়ে আলোচনা করেন, একটু একটু ফ্রয়েডের, শেষ করি ভাই, একটু হ্যাঁ ভাই শিওর, শেষ করি। আচ্ছা, কিন্তু আমাদের চেষ্টাটা থাকে যেন আমাদের, আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যেন কোনো কিছুর উপরে বায়াস না থাকি, সে চেষ্টাটা থাকে আমাদের। কিন্তু এটা আমরা, এটা আসলে মানে একটা আদর্শ মাপকাঠি যে আছে, যে এইটা হলে সেটা হবে, এরকম কোনো আদর্শ মাপকাঠি নেই। এটা হচ্ছে একটা, আমি যেটা মনে করি, এটা একটা সিঁড়ির মতো, যেটাতে ধীরে ধীরে মানুষ একটা স্টেপ থেকে আরেকটা স্টেপে উন্নীত হবে, কিন্তু আলটিমেটলি কোথাও একজন একটা জায়গায় গিয়ে পৌঁছে যাবো, এবং সেই জায়গাটাই আদর্শ জায়গা হবে, এরকম কোনো জায়গা আছে বলে আমি মনে করি। এটা হচ্ছে সবসময় একটা নিজেকে শুধরে নেওয়ার একটা ব্যাপার, যে কোনো বায়াসনেস থেকে বা নিজের ভেতরে যে জিনিসগুলো আছে সেগুলোর সাথে লড়াই করে আসলে মানুষ নিজেকে ধীরে ধীরে আপডেট করে। আমাদের সাথে সাবর্টন ভাই আছেন, সাবর্টন ভাই আপনি কি এই বিষয়ে কিছু বলবেন? জি, আমি বলতাম যে আপনার ইড ইগো সুপার ইগোর ক্ষেত্রে ফ্রডের এই আইডিয়াটা ইটস গুড, বাট আপনি যদি হিউম্যান বিহেভিয়ার আরও লাইক ভালো জানতে চান, তাহলে স্পেসিফিক বিহেভিয়ারের আপনি পেপার্স পড়তে পারেন আর কি। কারণ জিনিসটা আসলে ইড ইগো সুপার ইগো দিয়ে আপনার মানে কোনো একটা লাইক হিউম্যান বিহেভিয়ারকে বর্ণনা করা, দ্যাটস অ্যাকচুয়ালি মানে অবসোলিট এখন। এবং সেই সাথে একই সাথে সত্য যে লিবিডো, যে ফ্রয়েডের যে তত্ত্ব, সেটা কিন্তু বেশ কিছু বছর আগে বাতিল হয়ে গেছে,
যারা মনোবিজ্ঞানী যারা আছেন অনেকেই কিন্তু তার এই তত্ত্বকে বাতিল করে দিয়েছেন। এটা কিন্তু বর্তমান বিশ্বে আর তেমন একটা অ্যাপ্লিকেবল না। মনোবিজ্ঞানের ইতিহাসে এই জিনিসটা পড়ানো হয়, কিন্তু এটা কিন্তু একটা এখনো এস্টাবলিশ তত্ত্ব হিসেবে কিন্তু এখনো কোথাও পড়ানো হয় না। আচ্ছা দেখো, আমি কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করে দিই, এটা পড়ানো হয় কিনা এটা আমি জানি। এর কারণ হচ্ছে এটা যে আমি এই লাইনেই পড়াশোনা করেছি। এখন ঘটনা হলো এই যে ওইটা যেগুলো বাতিল করেছে সেটা হচ্ছে কারণ আর কি, লিবিডোর কারণটা কি কি, সেগুলো সেগুলো নিয়ে ওনার শিষ্যরাই ওই সময় বাতিল করছে। পরে আরো যেমন ধরেন পারিপার্শ্বিক কারণ যুক্ত হয়েছে, শুধুমাত্র কাম শক্তি শক্তি না, আরো অন্যান্য কারণগুলো যুক্ত হয়েছে, মানুষের ইমোশন গুলো আসছে। কিন্তু আমি বলছি যে আমার বাধা দেওয়ার যে ক্ষমতাটা সেটা তো একটা একটা কিছু এলিমেন্ট, তাই না? একটা কিছু তো সেটা তো মানে আপনাকে দিল আমাকে দিল না কেন, এই একটা প্রবলেম, ইটস এ প্রবলেম। এবং এটা যদি আমি এরকম হয় যে এটার আলটিমেটলি আমার ক্রিয়েটেড না আর কি, তাহলে তো আসলে আমি স্বাধীনভাবে এটা নিতেও পারি না। এবং স্বাধীনভাবে যে নিতে পারি না, পারিপার্শ্বিকতাটা আমরা দেখতে পারি। যেমন ধরেন আমি একটা বিশেষ কারণে একটা অন্যায় করছি, সেটা আমরা বুঝতে পারি যে এই কারণে, কিন্তু সেইটা যে করার টেন্ডেন্সি আমার মধ্যে কেন আসছে সেটা কিন্তু আমরা বুঝতেও পারি না, কিন্তু আসে। আমরা যখন একটা অন্যায় করি, আপনি ধরেন ইসলামী আইন মানেন না, অন্য কোনো আইন মানেন না, কিন্তু রাষ্ট্রীয় আইন তো মানেন। এখন রাষ্ট্রীয় আইনের মধ্যেও আমরা যখন অন্যায়গুলো করি, কেন করি, কারণ হচ্ছে ওইগুলোর ফাঁক ফোকর আমরা নিজেরাও খুঁজে বের করি। আবার ওই কারণেই নতুন নতুন আইন তৈরি করতে হয়। ডিজিটাল আইন ধরেন বাংলাদেশে হয়েছে, কারণ হচ্ছে ডিজিটাল এই ফরম্যাটে যে বা এসিড নিক্ষেপের যে আইন যখন হইলো, কারণ হচ্ছে এটা যে ওই লাইনের যে অপরাধ, অপরাধ আগে করতে হয়েছে, অপরাধটা অপরাধী খুঁজে বের করে। তো সে কেন খুঁজে বের করছে আর কি, কারণটা কি? কারণটা কোন একটা কাজ থেকে যে বাধা, বাধার কথা আপনি বলছেন, লাইক ওয়াই ডোন্ট ইউ থিংক যে লাইক আমাদের ধরেন একটা অন্যায় সেটা না করার ডিসিশনটা আমরা নিজেরা নিই, লাইক ওয়াই ডোন্ট ইউ থিংক যে এটা একটা চয়েস? এটা একটা চয়েস আমি নিলাম কেন, আপনি নিলেন না কেন? আমাদের ইচ্ছা, এই তো এই ইচ্ছাটা হইলো কেন, দিস ইজ দ্য প্রবলেম। মানে ইচ্ছাটা আপনার হয় নাই, আমার হয়েছে। এখন কেন, আপনিও তো স্বাভাবিক একজন মানুষ, আপনি একটা সরকারি প্রাইমারিতে পড়ছেন, আমিও তাই পড়ছি, আপনিও তো এখন টিচারের ছিল, আমিও তাই, তাহলে এখন কি, এটা তো সিমিলিয়ার ছিল সবকিছু, তাহলে সমস্যা কি? এটা ট্রু যে দেয়ার আর লট অফ পিপল ইন আর সোসাইটি যারা এমন ভাবে অ্যাক্ট করে যেটা অন্য মানুষের উপরে ক্ষতি করলেও এটা তাদের বিবেকে লাগে না আর কি, সাইকোপ্যাথস যারা আর কি। এই সাইকোপ্যাথসদেরকে আপনি ক্যালাস আনইমোশনাল টেস্ট, একটা টেস্ট আছে ওইটা দিয়ে আপনি ডিটারমিন করতে পারেন। এবং এই সাইকোপ্যাথসদেরকে আপনার কিওর করার কোনো ওয়ে নাই, বাট দেয়ার আর ওয়েজ টু ট্রেন দেম। একটা হচ্ছে আপনার পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে ওদেরকে আপনার ট্রেন করা আর কি। অ্যান্ড এটা ইনফ্যাক্ট দেখা গেছে যে কম্পেয়ার টু নেগেটিভ রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট দিয়ে আপনি একটা সাইকোপ্যাথের যে লার্নেড বিহেভিয়ার্স সেটা আপনি লাইক চেঞ্জ করে দিতে পারেন আর কি। সো ওকে, অনেক জন ঠিক লাগতেছে, কারণ ধরেন এরশাদ সিকদার, ধরেন আমি বাই বর্ন ক্রিমিনাল, তার যদি এরকম হয় তাহলে তার অন্যায়টা সে কি কারণে করলো, তার বিচার কেন হবে, উচিত কেন? বাট এই যে একটা বাই বর্ন ক্রিমিনাল আর কি, এটা আপনি কিভাবে লাইক হাউ ডু উই ডিটারমিন দ্যাট? ওটা আপনার কথায় আমি, আমার মনে হলো যে ধরেন আপনি চাইলেও কিন্তু 10 জনকে খুন করতে পারবেন না। মানে আমার ক্ষেত্রে আমি 10 জনকে খুন করি না, কারণ আমার মধ্যে এই খুন করার ইচ্ছাটা আসে না ইন দ্য ফার্স্ট প্লেস। বাট ধরেন আমার লাইক অনেক একটা মানুষকে আমার ভালো লাগতেছে না, রাস্তার মধ্যে দেখলাম লাইক অ্যাটাক করতে চাইতেছি, আমি তো তাও লাইক আই ক্যান লাইক কন্ট্রোল করার যে একটা অ্যাবিলিটি মানে এটা তো আছে, তাই না? নাকি আপনি মনে করেন যে মানুষের ক্ষেত্রে, নাকি আপনি মনে করেন যে কিছু কিছু মানুষের ক্ষেত্রে এটা নাও থাকতে পারে? নাই, আমার সেটাই মনে হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে নাই, এবং সে প্রত্যেকটা অন্যায়ের ক্ষেত্রেই তাকে ওই পরিমাণ বাধা দেয় না বলেই করে। এন্ড ওদের লাইক ওরা যখন মানে খারাপ কাজ করে ওদের কোনো গিল্ট বা খারাপ ফিলিং লাগে না, যেরকম অথবা মন্দের ভালো মনে হয়, মনে হয় যে না ঠিক আছে এখন আমি আমার বউ বাচ্চারে ভালো রাখার জন্য এখন আমি এটা করতে পারি, অথবা অনেক সময় মনে হয় যে না ঠিক আছে আমি আমার ভাইয়ের চাকরি দেবো কারণ আমার সংসারে দরকার। কিন্তু এটা যে একটা মানে বৃহত্তর স্বার্থে ইমোরাল, যে সে যে সরকারি চাকরি সে যে করতেছে, ধরেন সে করতেছে এই সেন্সে যে আমি সবার প্রতি সমান আচরণ করবো, কিন্তু তার কাছে ওই মুহূর্তে মনে হইতেছে যে আমার ভাইয়ের চাকরি আমার দেওয়া দরকার, দেওয়া দরকার এই কারণে যাতে আমার সংসারের উন্নতি হয়, ওইটা নৈতিকও মনে হইতে পারে তার কাছে। হ্যাঁ, বাট ওইটা তো আসলে মানে আপনি যেরকম ধরেন একটা মানুষকে মার্ডার করলেন, সেইটার বিরুদ্ধে যে একটা ইনস্টিংচুয়াল একটা মানে নেগেটিভ একটা ফিলিং আর কি, সেটা কিন্তু আবার নেপোটিজমের ক্ষেত্রে আপনার নেই আর কি। হয়তো বা লাইক ফিউচারে কোনো একটা আইডিয়া, মানে উদাহরণ হিসেবে বললাম, এটা অনেকে আছে এরকম ঘটনাই তো হয়, মানে কোনো না কোনো ভাবে জাস্টিফাই তো করে। হ্যাঁ, বাট ধরেন কোনো একটা লাইক ফিউচারের মধ্যে কোনো একটা লাইক আলট্রা লিবারাল সমাজে লাইক মানুষ এতটাই শিক্ষিত যে ইউ নো যে নেপোটিজম জিনিসটাকেই লাইক তাদের বিবেকে লাগতেছে আর কি। Which, মানে আপনি যদি like if you think about people who are really really moral, তাহলে তো সেটাই তো হওয়ার কথা, তাই না? যে they should feel guilty about nepotism, তাই না? এখন এটা আমরা আপনাকে naturally moral তাও তো মনে হয় না।
ন্যাচারালি মোরাল এখন এরকম, মানে আমরা তো ইনস্টিংক্টের উপরে চলি, সো ন্যাচারালি মোরাল কিছুটা আমরা বলতে পারি যে এই মোরালিটি আপনার এভলিউশনের থ্রুতে, লাইক আমরা যখন রিয়েলাইজ করেছি যে কোঅপারেশন আপনার একটা বেটার, মানে কোঅপারেশন দিয়ে আমরা লাইক আরো ভালো জিনিস করতে পারবো আর কি, তখন এই মোরালিটিটা আপনার ন্যাচারালি আমাদের মধ্যে আপনার ন্যাচারালি সিলেক্টেড হয়েছে হয়তোবা। দুইটা ইনস্টিংক্টই থাকে কম বেশি, কোনটা জয়ী হবে সেটার উপর ডিপেন্ড করে, যেমন আমি আস্তিক নাস্তিক দুইটাই মনে হয়। এখন আলটিমেটলি আমার শেষের সিদ্ধান্তে আসতে হচ্ছে আসলে কি, কিন্তু কিন্তু আস্তিক নাস্তিক তো দুইটা ভাই একসাথে হওয়া সম্ভব না। হ্যাঁ খুবই সম্ভব, কেন সম্ভব না, না আস্তিক নাস্তিক হওয়া একদমই সম্ভব না। আপনার আপনি হয়তো একটা ঈশ্বরে বিশ্বাস করেন অথবা আপনি ঈশ্বরে বিশ্বাস করেন না আর কি, আমারটা তো আমি জানি তাই না, আমার তো মাঝে মধ্যে মনে হয় আছে। না না আপনি আপনারটা অবশ্যই জানেন, কিন্তু আপনার কথা আমরা বলছি না, আমরা বলছি এই দুইটা জিনিস একসাথে হওয়া শুধুমাত্র আপনার পক্ষে না, কোনো মানুষের পক্ষেই হওয়া সম্ভব না। সম্ভব কারণ হচ্ছে এটা একটা সেকেন্ডের ব্যাপার না, এটা আপনি ধরেন 24 আওয়ারের মধ্যে আপনি দুইবার দুই রকম চিন্তা করতে পারেন, তাইলে তো সম্ভব। মানে এক ঘন্টা আপনি আস্তিক এন্ড ধরেন ওই নানান রকম সময় আর কি, নানান ধরেন আমি হয়তো আমি আরো জালি মাতব সব পরে শেষ করলাম, ওই সময় আমার কাছে পুরো নাস্তিক মনে হইলো নিজের আর কি, হয়তো আরেকজনের লেকচার শুনে আবার মনে হইলো যেন আর থাকতেও পারে, তো ওই সময় তো আবার আমি আস্তিক। আমার কথাটা কি আবার পয়েন্ট মেক করতে পারিনি? হ্যাঁ বুঝেছি, বাট আমি এটা যেভাবে করে দেখি যে আমি বলবো যে আপনি ইনডিসিশনে আছেন আর কি, যে আপনি মানে কনক্লুশনটা মানে রিচ মানে করেন না আর কি, অথবা রিচ করে ইউর চেঞ্জিং ইউর মাইন্ড আর কি, যখন আপনি চেঞ্জ করেন হ্যাঁ সেটা ভ্যালিড আর কি, সেটা করতে পারেন আর কি, বাট আপনার আস্তিক ফেজ আপনি যেন মানে ইউনো কোনো ধর্মান্ধ কাজ না করলেই বেটার আর কি। না এটা কেন বললেন আমি জানি না, আস্তিক ফেজে মানুষ ধর্মান্ধ কাজ করতে থাকে তো কি নাস্তিক ফেজে থাকতে থাকে ধর্মান্ধ কাজ করে? ঠিক আছে, কিন্তু সেটা তো সেটার জন্য আপনাকে কোন লেভেলের আস্তিক হইতে হবে, সে তো অন্য জিনিস না, আপনার ধরেন একদম হয়তো শুধুমাত্র আস্তিক হইলেই হওয়া সম্ভব, নাস্তিক হলে তো হওয়া সম্ভব না তাই না?